ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি তোমাদের ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে হলো ফারাদের বার্থডে তাই আমি আপি খুশি আর ফারাদ আমরা যাচ্ছি বহরমপুর রাস্তায় গিয়ে হঠাৎ করে ঠিক হলো আমরা যাব বহরমপুর মেলাতে আজকের দিনটার আমি দুটো ভ্লগ করেছি আগের ভ্লগটা আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো তোমাদেরও খুব ভালো পারো মনে হয় লিস্টিং আমরা আজকে না না আমরা আজকে যাচ্ছি বেরু করতে বহরমপুর মেলাতে আর নিজের থেকে ফারাজ আর আঙ্কেলের আজকে বার্থডে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম বহরমপুর মেলাতে Hirye, hirye, ah! Hirye, hirye, ah! mara, jind jaan a, tere ho mara. প্রবেশ মূল্য হলো পার হেড দশ টাকা মেলায় প্রবেশ করে করেই চোখে পড়ে গেল এই সুন্দর জুয়েলারির দোকানটা সমস্ত জুয়েলারি হ্যান্ডমেড এদের কালেকশনগুলো আমার খুব ইউনিক লেগেছে আমি যেমন ধরনের জুয়েলারি পছন্দ করি সবগুলোই এই দোকানটার মধ্যে পাওয়া যাচ্ছিল এই আংটিগুলোর প্রাইস দেড়শো টাকা থেকে স্টার্ট ছিল ইনস্টাগ্রামে এই ধরনের মালা আমি বহুবার দেখেছি ইমালাগুলোকে মালাগুলোকে ইন্ডো ওয়েস্টার্ন দুইভাবেই স্টাইল করা যায় এই ব্যাগগুলোও আমার খুব ভালো লাগে তবে ওখানে দাম একটু বেশি বলছিল মেলাতে এই জানালার নেটগুলোও বিক্রি হচ্ছিল তারপর চোখে পড়লো এই সুন্দর ক্লিপ গার্ডারের দোকানটায় কেন বিয়ের টাইমে এইগুলো আমি দুটো কিনেছিলাম হানিমনে পড়ব বলে কিন্তু ওই যে বিয়ের খিচিবিচিতে কোথায় যে ঢুকে গেছে আমি এখনও খুঁজে পাইনি গল্প করতে করতে তো এগুলোর দামটাই বলা হয়নি এই বো ক্লিপগুলোর দাম পঞ্চাশ টাকা থেকে স্টার্ট তারপর একশো দেড়শো দুশো বিভিন্ন দামের এখানে তোমরা পেয়ে যাবে দোকানটা সাংঘাতিক কিউট লাগছিল চারিদিকে এত ক্লিপস আর এত সুন্দর সুন্দর গাডার কি বলবো মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থেকে একটু দেখি আমি একটু ওল্ড স্কুল সেজন্য গার্ডার বললাম এখন তো সবাই স্ক্রাঞ্চি বলে কিন্তু আমি এখনও ওই গার্ডার আর ক্লিপেই আটকে আছি তাই প্রত্যেক বছরই এই কার্পেটের দোকানটা এখানে বসে আমি যখন ছোট ছিলাম আমার মনে হতো এখানে যদি সেই আলাদিনের কার্পেটটা পাওয়া যায় তাহলে কতই না ভালো হতো আর জানো তো আমি না মনে মনে ভাবতাম যে এদের কাছে পাক্কা ওই আলাদিনের কার্পেটটা তো আছেই আছে সারা দিদিকে কার্পেট দেখতে থাকলো আর আমি ওইদিকে আপ্পি আর খুশির কাছে গেলাম ওরা কি করছে সেটা দেখতে হাড় ঘোড়াতেই চোখে পড়ে গেল এই বাংলাদেশি শাড়ির দোকানটায় জানো আগের বার যখন এই মেলাতে এসেছিলাম তো আমি তখনও একটা ভ্লগ বানিয়েছিলাম আর আমি বলেছিলাম পরের বার যখন আসবো তখন একটা শাড়ি নিবই নিব কিন্তু এইবারও আমি কোনো শাড়ি নিইনি আসলে এই বিয়ের টাইম থেকে এত শাড়ি হয়ে গেছে তারপর ঈদেও শাড়ি পেয়েছি আমার না আর শাড়ির প্রতি একদম ভক্তি নেই তাই শাড়িগুলো খুব সুন্দর হলেও আমার একদমই ইচ্ছে হয়নি দাদাটাকে একবারও জিজ্ঞেস করি দাম কত কারণ আমি জানতাম আমি নেব না তাই বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই আর ওইদিকে ফারাদ আমাকে ফোন করে ডাকলো বললো ওই কার্পেটের দোকানটায় এসো গিয়ে দেখলাম ওর কিছু কার্পেট পছন্দ হয়েছে ওখানে দেখলাম এই রাউন্ড শেপের রাগ। আমার ভিডিও শ্যুট করার জন্য আমার একটা দরকার ছিল কিন্তু এখানে আমার একটাও পছন্দ হয়নি তাই টাইম ওয়েস্ট না করে আমরা দেখতে লাগলাম ফারাদ যেটা পছন্দ করেছে সেই কার্পেটগুলোই এখান থেকে আমরা দুটো কার্পেট নিলাম একটা আমাদের ঘরের জন্য আর একটা রিমনের ঘরের জন্য রিমন হচ্ছে আমার দেওয়ার এর মধ্যে আমার এই মারুন কালারের যে কার্পেটটা রয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছিল এটা আমাদের ঘরের জন্য আমরা নিলাম আর এই ডান দিকের গ্রে কালারের যে কার্পেটটা রয়েছে এটা আমরা রিমনের ঘরের জন্য নিয়েছি মেলা প্রায় শেষের দিকে তাই দাদারা খুব সস্তায় এই কার্পেটগুলো সবাইকে বিক্রি করে দিচ্ছেন এর সঙ্গে আমরা কিন্তু একটা বড় কার্পেটও নিয়েছি যে কার্পেটটার দাম ছিল সাড়ে তিন হাজার টাকা কিন্তু সব কিছু মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে পে করতে হয়েছে দু হাজার টাকা ওখান থেকে বেরিয়ে দেখলাম আপি এখনও ওই শাড়ির দোকানটাতেই পড়ে আছে তাই আমিও দেখতে লাগলাম কি সুন্দর সুন্দর শাড়ি আমি ভাবলাম তোমাদেরকেও দু চারটে দেখিয়ে দিই আজকে যা গরম পড়েছে তা একটা পাখার দোকান দেখে একটু হাওয়া খেয়ে নিলাম ওখান থেকে বেরিয়ে পাশের দোকানটায় ঢুকলাম আর এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি দেখলাম এগুলো না সেই মডার্ন জুয়েলারি কিন্তু আমার এই সব জুয়েলারি অতটা পছন্দ না আমি ওয়েস্টার্ন ড্রেসের সাথে কোনো রকমেরই অ্যাক্সেসারিজ পড়তে পছন্দ করি না এরই মধ্যে পছন্দ হয়ে গেল এই কড়ির ব্রেসলেটটা কিন্তু দাম দেখে আর হাত দিতে পারলাম না তাই রেখে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম ফারাদ সেই যে কার্পেট কিনেছিল তখন থেকে ওটা বই আর এতটা ওয়েট হওয়ায় ঘুরতে আমাদের প্রবলেম হচ্ছিল তাই আমি আর ও গিয়ে সেই কার্পেটের দোকানটায় সেই কার্পেটটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম দিয়ে বললাম যখন আমরা ফিরব তখন সেটা নিয়ে তারপর বাইরে যাব। এখানকার দাদারা খুব ভালো ছিল সম্ভবত ওরা দিল্লি থেকে এসেছে এই দেখো ফারাদ যে কার্পেটগুলো দেখাচ্ছে আমরা এখান থেকেও একটা বড় কার্পেট নিয়েছি এই সুন্দর সুন্দর ট্রেন্ডি মালাগুলো তোমরা প্রায় সবাই দেখেছ এগুলোর দামও খুবই কম মনে হয় চল্লিশ টাকা দাম ছিল কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আমি ফারাদকে বলছিলাম রং উঠে যাবে তখন ও বলল মানুষের রং চলে যাচ্ছে আর তুমি এই চল্লিশ টাকার মালা দেখে বলছো যে রং থাকবে কি থাকবে না যদিও আমি বার্গেনিংয়ে খুব কাঁচা তবে ফারাদ খুব একটা বার্গেনিং করতে পছন্দ করে না আমি একটা দোকানে একটা জিনিস নিয়ে একটু দাম দর করছিলাম আমি বলছিলাম দাদাকে একটু দামটা কমিয়ে দিতে তখন ও আমাকে বকেছিল যে তুমি মাত্র চল্লিশ টাকার জিনিসের জন্য দাম কমাতে বলছো তাহলে দাদাদের কি লাভ থাকবে যদি ওরা চল্লিশ টাকার কানেরই দশ টাকা কমিয়ে দেয় তাহলে তখন আমি আমার ভুলটা বুঝতে পারি সত্যিই তো আমরা এই ছোটোখাটো দোকানগুলোতে গিয়ে বার্গেনিং করি কিন্তু যখন আমরা বড় বড় দোকানে যাই ব্র্যান্ডেড জিনিস কিনি তখন কত হাজার হাজার টাকার জিনিস কিনি তখন কিন্তু আমরা একবারও দাম কমানোর কথা বলি না তোমরাও চেষ্টা করো এই জিনিসটা না করতে যাক আমি আমার ভুলটা স্বীকার করেছি খুব তো কেনাকাটা হলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক দেখলাম চকলেটের ফাউন্টেন আর এই কুলফিটা তোমরা কি কখনো খেয়েছো আমি কিন্তু কখনো খাইনি আমি পাওভাজি খেতে খুব ভালোবাসি তবে আজকে মোড় ছিল না আপনি আর ফারাদ বলল ফুচকা খাবো তাই আমরা এই কাকিমার দোকানটায় ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম গোলগাপ্পা গোলগাপ্পা করে আদর করতে করতে আমার লিপস্টিকটা আপ্পি ধেপড়ে দিয়েছিল দিন বাদে ফুচকা খেলাম আর এটাই আমার আর ফারাদের প্রথম একসঙ্গে ফুচকা খাওয়া ফুচকাটা খুবই টেস্টি ছিল তবে আমি মাত্র চারটে খেয়েছিলাম কারণ সারাদিন রোজা রাখার পর এইসব খাওয়া একদমই ঠিক না কিন্তু আপ্পি আর ফারাদ ওরা শোনেনি ওরা আরও ঝাল লবণ দিয়ে ফুচকাটা খেয়েছিল ফুচকা খাওয়ার পর আমাদের চোখ পড়লো এই পিৎজার দোকানটায় এইবারের মেলাতে আমি অনেককেই দেখেছি এই পিৎজার দোকানটা থেকে পিৎজা খেতে মানে ওই সবার স্ট্রেটাসে দেখেছি তারপর আমার চোখ পড়লো এই সুন্দর টেডি বিয়ারের দোকানটায় কিন্তু এত দাম ছিল বলে আমি শিমলা মির্চগুলো আপির মতো পুঁড়ো হয়ে গেছে খুশি বায়না করছিল ড্রাগন ট্রেনে চাপবে তাই ওর আঙ্কেল ওকে নিয়ে ট্রেনে চাপতে গেল আর আপি আর আমি এদিকে সমস্ত ফুডের দোকানগুলোকে এক্সপ্লোর করতে লাগলাম দেখলাম অনেকগুলো দোকান বসেছে কিন্তু পেটে আমার একদমই খিদে ছিল না কারণ একটু আগেই আমি ইফতারি করেছিলাম প্রত্যেকবার মেলায় এসে আমি কেনাকাটার থেকে বেশি খাই কিন্তু এইবার আমি কিছুই খেতে পারিনি আর ভাগ্য আমার এতটাই খারাপ ছিল আমার না এই ভেলপুরিগুলো খুব পছন্দ খুবই ফেভারেট তাই এক প্লেট অর্ডার দিয়েই দিলাম আর এই অর্ডার দিতে দিতে দুই বনে অনেক ছবি টবি তুলেছি মজা করছিলাম আর ওর মধ্যেই চলে এলো আমাদের ভেলপুরি কিন্তু সত্যি বলছি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু একদমই বাজে ছিল আর কেমনই যেন টক টক লেগেছে মনে হচ্ছিল জিনিসটা বাসি ঠিক আছে কোনো ব্যাপার না একদিন খারাপ হয়েছে তো কি হয়েছে নেক্সট টাইম নিশ্চয়ই ভালো হবে আর এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম পাশ করার দোকানে যারা মেলাতে যাও মানে সবাই জানো হয়তো এই দোকানটা আর এই দোকানটা খুবই ফেমাস প্রত্যেকবার আমরা এখান থেকে ভেজিটেবল চপ তারপর মোচার চপ আর মনে হয় আলুর চপ এই জিনিসটা খাই খাই এত টেস্টি লাগে আর সত্যি আজকেও খুবই ভালো ছিল এই দোকানটায় এই বাচ্চাটার সঙ্গে আমার দেখা হয়েছিল বাচ্চাটাকে খুব মিষ্টি লাগাই আমি ওর সঙ্গে কথা বলতে যাই কিন্তু ও আমার সঙ্গে কথা না বলে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছিলো আসলে আজকাল দিনকালটাই এমন যে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না এটা একদিক থেকে ঠিকও আমার জায়গায় একটা অন্য বাজে মানুষও হতে পারত যে ওর ক্ষতি করবে ঠিকই আছে তো এসব বাদ দিই এরই মধ্যে মনা বায়না করলো ও আইসক্রিম খাবে তাই আমরা তিনটে আইসক্রিম নিয়ে নিলাম আমি ভ্যানিলা আপি মনে হয় কেসার পিস্তা আর খুশি স্ট্রবেরি আর আইসক্রিম খেতে খেতেই আমার চোখে পড়লো এই চুরির দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর চুরি পাওয়া যাচ্ছিলো তাই এখান থেকে আমরা নিজেদের জন্য আর গিফট দেওয়ার জন্য কিছু চুরি কিনে নিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে আর রাস্তাতে আমরা কিনলাম কিছু ফুল আসলে ফারাদের বার্থডে ডেকোরেশনে করার জন্য আমার কিছু ফুলের দরকার ছিল আর সেই বার্থডে ভ্লগটা আমার চ্যানেলে আগেই পোস্ট করা আছে আমরা দেখে নিও এখনকার জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই